সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একাদশতম অধ্যায়ের সুনির্দিষ্ট একটি বিষয় জীব প্রযুক্তির কয়েকটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসের শিখন ফল হচ্ছে প্রযুক্তির শুরুর ইতিহাস ক্রোমোজোমের আকৃতি ক্রোমোজোমের সংখ্যা এবং ক্রোমোজোমের প্রকারভেদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই আধুনিক বংশ গতিবিদ্যার ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় একশো বছর পূর্বে গ্রেগর জোহান ম্যান্ডেল অস্ট্রীয় ধর্মযাজকের গবেষণার মাধ্যমে ম্যান্ডেলের আবিষ্কারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল মানুষের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত উনিশশো সালে বেডসন এই জেনেটিক ফ্যাক্টরকে নাম দিয়েছিলেন সংক্ষেপে জিন নামকরণ করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিংশ শতাব্দীর শুরু থেকেই জিন সম্পর্কে বিস্তর গবেষণার মাধ্যমে আমরা জিন সম্পর্কে অনেক কিছু জানতে পারি বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি রাসায়নিক গঠন এবং জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর জীববিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন নিষেক ছাড়া কিভাবে জিন একটি জীবের শরীর থেকে আরেকটি জীবের শরীরে স্থানান্তর করে নতুন এক জীবের সৃষ্টি করা যায় এই লক্ষ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক উনিশশো সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন সেই দুই মহান বিজ্ঞানীর নাম হচ্ছে বয়ার এবং স্ট্যানলি ঠিক তারপর থেকেই প্রযুক্তি জীববিজ্ঞানের এক নতুন অধ্যায় হিসেবে যাত্রা শুরু করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জীব প্রযুক্তি বিষয়ে সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য ক্রোমোজোম সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে এই জন্য আমরা ক্রোমোজোমের অবস্থান আকৃতি এর রাসায়নিক গঠন সবগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নেয়ার জন্য চলো একটা ভিডিও দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভিডিওর যে এই অংশটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মানুষের শরীরের একটি সেল এই সেল বা কোষ এই কোষের ভিতরে রয়েছে অনেক উপাদান সবগুলোর মধ্য থেকে আমরা ক্রোমোজোমকে গুরুত্ব দিয়েছি কারণ জীব প্রযুক্তি বিষয়ে ক্রোমোজোমকে দিয়েই আমাদের সবগুলো কার্য সম্পাদন করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব একটা কোষের ভিতরে কোথায় ক্রোমোজোমগুলো অবস্থান করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে থ্রিডি ভিডিওটি দেখলাম এখানে ক্রোমোজোমের আকৃতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় অর্থাৎ ক্রোমোজোমগুলো দুটি গুচ্ছকার সুতার মতো এবং এর মাঝখানে রয়েছে স্যান্ট্রোমিয়ার তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোমের আকার সাধারণত লম্বা প্রতিটি ক্রোমোজোমের দেহ গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত প্রতিগুচ্ছ সুতার মতো অংশকে ক্রোমোনেমা বহু বচনে ক্রোমোনেমাটা বলে কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুই ভাগে ভাগ হয়ে যায় এদের প্রতিটিকে ক্রোমাটিট বলে প্রতিটি ক্রোমাটিট একটি ক্রোমোনেমা নিয়ে গঠিত বর্তমানে কোষতত্ত্ববিদ্যা এই ক্রোমোটাই টিট ও ক্রোমোনেমা ক্রোমোজোমের একই অংশ হিসেবে বলে থাকেন মাইটোসিস কোষ বিভাজনের ম্যাটাফেজ দশায় মাইটোটিক কোষ বিভাজনে পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ হচ্ছে প্রফেজ এরপরে হচ্ছে ম্যাটাফেজ ওই ম্যাটাফেজ দশায় প্রত্যেকটি ক্রোমোজোম যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় তার নাম সেন্ট্রোমিয়ার। অনেকে আবার একে কাইনেটো কোরো বলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বাহু বলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ারের দু দুই পাশে দুটি অংশ রয়েছে যাকে বাহু বলে একটা বাহুতে কি কি অংশ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে একটি বাহুতে স্যাটেলাইট গৌণকুঞ্চন এবং ক্রোমোনেমাটা রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যে বাহ রয়েছে এই অংশটা দুটি অংশ ভাগ হয়ে থাকে সেন্ট্রোমিয়ারের দুটি অংশ এবং এই অংশকে বিজ্ঞানীরা বলে থাকেন প্রোটিন ও অজৈব অজৈব পদার্থের সমাবেশে তৈরি যা ইলেকট্রন মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া কোনোভাবেই দেখা সম্ভব নয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি ক্রোমাটিট দেখলাম এরপরে আমরা জানব যে ক্রোমোজোমে আর কি কি থাকতে পারে ক্রোমোজোমে প্রোটিন রয়েছে ডিএনএ আর রয়েছে এবং আরও কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেমন লিপিড ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন এবং রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে পাওয়া যায় তো সুপ্রিয় শিক্ষার্থী ক্রোমোজোমের আকার অবস্থান এবং গঠন সম্পর্কে তোমরা স্বচ্ছ একটা ধারণা পেলে এরপরে ক্রোমোজোমের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে ক্রোমোজোম আমাদের শরীরে প্রতিটি কোষের নিউক্লিয়াসে রয়েছে এবং আমরা জানি যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমগুলো ভিন্ন রকমের হয়ে থাকে বাইশ জোড়া হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শ্রেণীর প্রাণী বা উদ্ভিদের কোষের ক্রোমোজোমের মধ্যে প্রকারভেদ দেখা যায় এদের দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তাদের মধ্যে একজোড়া ক্রোমোজোম অন্যান্য ক্রোমোজোম থেকে ভিন্ন ধর্মে আর এই ভিন্ন ধর্মী সেক্স ক্রোমোজোম বলে তোমরা এর মাঝে আগের অধ্যায় থেকে দেখে এসেছ মানুষের প্রতিটি কোষে তেইশ জোড়া ক্রোমোজোম আছে এর মাঝে বাইশ জোড়া অটোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানব ক্রোমোজোমের সংখ্যা সম্পর্কে আমরা চিত্রে যে ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি বিশৃঙ্খলভাবে আছে এখানে বোঝার উপায় নেই এই ক্রমো ক্রোমোজোম সংখ্যা কতগুলো রয়েছে মূলত যখন কোষ বিভাজন হয় পানি বিয়োজনের কারণে এই কোষগুলো তখন আরও স্পষ্ট হয়ে যায় এবং আমরা এ সংখ্যা বুঝতে পারি ক্রোমোজোমের সংখ্যা প্রতিটা জীবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোন জীব তার ক্রোমোজম সংখ্যা থেকেই আমরা নির্ণয় করতে পারি উদাহরণ হিসেবে বলা যায় মানুষের কথা মানুষের শরীরের প্রতিটা কোষে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন ছিচল্লিশটা ক্রোমোজম রয়েছে এই ছিচল্লিশটা ক্রোমোজম বাইশ জোড়া হচ্ছে অটোজম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম এই যে ক্রোমোজোম সংখ্যার বিন্যাস প্রতিটা জীবের ক্ষেত্রেই আলাদা আলাদা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ যদি লক্ষ্য করি টমেটোর প্রতিটি কোষে বিজ্ঞানীরা চব্বিশটি ক্রোমোজম পেয়েছেন তার মানে হল বারো জোড়া ক্রোমোজম টমেটোতে রয়েছে যার এগারো জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহ ক্রোমোজম বা অটোজোম বলা হয় এবং এক জোড়া ক্রোমোজম নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করে সেই এক জোড়া ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজম বলে সেটা তোমরা আগেই জেনেছ এবং আমরা পরের চিত্রটি খেয়াল করি এখানে একটা ইঁদুর রয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন প্রতিটি কোষে ক্রোমোজম রয়েছে কয়টি চল্লিশটি তার মানে কয় জোড়া ক্রোমোজোম রয়েছে বিশ জোড়া ক্রোমোজোম ঠিক একইভাবে এখানে উনিশ জোড়া ক্রোমোজম হচ্ছে অটোজোম এবং এক জোড়া ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজম এবং এই ক্রোমোজম নিষেক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ইঁদুরের পরবর্তী প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরও কিছু উদাহরণ জেনে রাখতে পারো চিত্রে দেখতে পাচ্ছ হিউম্যান বিং বা মানুষের প্রতিটা কোষে ছেচল্লিশটা ক্রোমোজোম রয়েছে ঠিক মাত্র দুইটি ক্রোমোজম বেশি হওয়ার কারণে যে প্রাণীটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমরা সবাই জানো শিব পাঞ্জি অর্থাৎ ক্রোমোজোমের সামান্যতম পরিবর্তন হলে সেই জীব অন্য জীবে পরিণত হয়ে যেতে পারে যেটা বাস্তবিক অর্থে কখনোই সম্ভব নয় এবং আমরা এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ পাইনি যে কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা বেশি হয়ে বা কম হয়ে সে অন্য জীবে পরিণত হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্রোমোজোমের জিনগত ত্রুটির কারণে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি হয়েছে কিন্তু ক্রমজম সংখ্যার পরিবর্তন হয়ে আজ পর্যন্ত কোনো প্রজাতি অন্য প্রজাতিতে পরিণত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পেলাম এক একটা প্রজাতিতে ক্রমজম সংখ্যা সুনির্দিষ্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্রোমোজম সম্পর্কে জানতে হলে তোমাকে ডিএনএ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কারণ জীব প্রযুক্তির ক্ষেত্রে এই ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে ক্রমজমে ডিএনএর একটি রেপ্লিকেশনের ছবি রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের ডিএনএ রেপ্লিকেশনের একটা স্বচ্ছ ধারণা দিতে চাই ডিএনএ রেপ্লিকেশন এর বাংলা অর্থ হচ্ছে ডিএনএ অনুলিপিকরণ বা ডিএনএ কীভাবে নতুন ডিএনএ তৈরি করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ডিএনএ হচ্ছে একটি ডাবল হ্যালিক্স বা দুই শিকল বিশিষ্ট একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএতে দুটি শিকল রয়েছে এবং দুটি শিকল মাঝামাঝি দুটি অংশে ভাগ হয়ে গেছে আমরা জানি ডিএনএ কি কি দিয়ে তৈরি পলিনিউক্লিউটাইড দিয়ে তৈরি পলিনিউক্লিওটাইডে কি কী রয়েছে ফসফেট গ্রুপ রয়েছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা রয়েছে আর কি রয়েছে আমরা জানি সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস নাইট্রোজেনাস বেইস ডিএনএতে কয় ধরনের আছে তোমরা কি বলতে পারো হ্যাঁ ডিএনএতে এডিনিন থাইমিন সাইটোসিন এবং গুয়ানিন রয়েছে এবং এগুলি মূলত পলিনিউক্লিটাইট তৈরির মাধ্যমে ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করে জীব জীবপ্রযুক্তির এই অধ্যায়ে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দেওয়া রয়েছে এই অধ্যায়ে আমরা আরও জানতে পারবো যে এই ডিএনএ অ্যাপ্লিকেশনের সময় এডিনিন থাইমিনের সাথে যুক্ত হয় এবং সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হয় এই নাইট্রোজেনাস বেসগুলো এডিনিন থাইমিনের সাথে ডাবল বন্ধনে যুক্ত থাকে এবং সাইটোসিন গুয়ানিনের সাথে ত্রিবন্ধনে যুক্ত থাকে এবং এভাবেই ডিএনএর নতুন শিকল তৈরি হয় এবং ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে কারণ এই ডিএনএর কোনো একটা জায়গায় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন রয়েছে সেই জিন লুকিয়ে আছে এবং এই জিনকে কেন্দ্র করেই বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির পথ চলা এরপরের পাঠে আমরা আরও বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম জীব প্রযুক্তির ইতিহাস আমরা জানতে পারলাম জীব প্রযুক্তি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে অনেক বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই সমস্ত বিজ্ঞানীদের সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে গ্রেগর জোহান ম্যান্ডেল অস্ট্রীয় যাজক থেকে শুরু করে বেটসন জোহানসেন এবং ওয়ার স্ট্যানলি কোহেন সবারই ভূমিকা রয়েছে আমাদের আজকে পাঠের মাধ্যমে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ক্রোমোজোমের আকৃতি ক্রোমোজোমের গঠন ক্রোমোজোমের অবস্থান ক্রোমোজোমের প্রকারভেদ এবং ক্রোমোজোমের যে বহনকারী ডিএনএ তার রেপ্লিকেশন কিভাবে হয় সেই ডিএনএর দ্বিতন কিভাবে হয় তার সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো তোমরা বারবার পড়বে বারবার অনুশীলন করবে এবং বারবার লিখবে তাহলে তোমাদের জানার বিষয়টা আরও সুন্দরভাবে তোমাদের মনের মধ্যে কেথে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের এই বিষয়গুলো তোমাদের বারবার অনুশীলনের মাধ্যমে শিক্ষকের কাছে দেওয়ার মাধ্যমে সেগুলো আরও সুন্দরভাবে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবে এবং যে শালগুলো রয়েছে বিজ্ঞানীদের নামগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে মনে রাখবে এবং ক্রোমোজোমের আকৃতি গঠনগুলো সুন্দরভাবে আঁকার মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দর করে তুলবে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই শিক্ষা কার্যক্রমের প্রতিটা ক্লাস তোমাদের কেমন লাগছে এবং কোন বিষয়টা আরও ভালো হলে তোমাদের কাছে আরও ভালো লাগতো তোমাদের সেই সুচিন্তিত মতামত আমাদেরকে ইমেল করে জানাতে পারো অবশ্যই আমাদেরকে ইমেল করবে এবং বাসায় বসে অবশ্যই পড়াশোনা করবে এবং তোমার পরীক্ষার প্রস্তুতি আরও সুন্দর করে গড়ে তুলবে সবাইকে আবার ধন্যবাদ সবাই ভালো থেকো